তোমাকে যদি বলা হয় তোমার মেয়েটা 9-এ পড়ে 10-এ পড়ে সালমান খান বিয়ে করতে চাইছে, কি করবে বলে দিয়ে দে, যা হয় হবে, সালমান খান জামাই হবে, ছেলে খেলা ব্যাপার, শাহরুখ খান জামাই হবে, ছেলে খেলা ব্যাপার, ঋত্বিক রোশন জামাই হবে, ছেলে খেলা ব্যাপার, ও দিন ধর্ম দেখে লাভ নেই, তুই আগে ঝুলিয়ে দে। আম্মা জান আয়েশার বয়স কত ছিল আর নবীর বয়স কত ছিল, একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলো, খচ্চর যে বিয়ে করেছে তার কিছু হয়নি, তোদের গোল যে ফাটছে কেন, মেয়ের বাপের কিছু হয়নি, তোদের কষ্ট হচ্ছে কেন, মেয়ের দাদুর কিছু হয়নি, তোদের কষ্ট হচ্ছে কেন, মেয়ের বোন আসবার কোনো কষ্ট হয়নি, তোদের কষ্ট হচ্ছে কেন, যদি কষ্ট হয় চোখে দেখতে পাওনি, শালা কানা কোথায় করে কবির বেদি বিয়ে করেছে একটা আন্ডারেজ মেয়েকে, তোকে চোখে দেখতে পাওনি, তোমাকে যদি বলা হয় তোমার মেয়েটা 9-এ পড়ে 10-এ পড়ে সালমান খান বিয়ে করতে চাইছে, কি করবে বলে দিয়ে দে, যা হয় হবে। কথাটা বুঝতে পারছে তো নাকি, 55-60 বছর বয়স, কত টিনেজারদের স্বপ্নের রাজকুমার হয়ে বসে আছে, ইয়ার কি করে স্কুল থেকে ফিরে আর মেয়েগুলো বলে তোর বর কেমন দেখতে হবে, বলে আমার বর সালমান খান এর মতো দেখতে হবে। দুনিয়ার একটা হিরোর কথা বললে তখন কোনো দিকে খেয়াল নেই, দিয়ে দে, সালমান খান জামাই হবে, ছেলে খেলা ব্যাপার, শাহরুখ খান জামাই হবে, ছেলে খেলা ব্যাপার, ঋত্বিক রোশন জামাই হবে, ছেলে খেলা ব্যাপার, ও দিন ধর্ম দেখে লাভ নেই, তুই আগে ঝুলিয়ে দে। ভাই জান আমার কথা বুঝতে পারছে তো নাকি, আরে তাদেরকে চিনে কে, কিন্তু আমার মুস্তফার ব্যাপারে তো যত বলবো তত কম। মিস্টার উইলিয়াম মুর লিখছে, পৃথিবীর মধ্যে খাঁটি এবং শ্রেষ্ঠ যদি কেউ হয় ইসলামের নবী মোহাম্মদ ছাড়া কেউ নয়। বলুন সুবহানাল্লাহ। মিস্টার ফিলিপকে হিন্দি লিখছে, পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব যে হলো মোহাম্মদ, ব্যক্তি যে হলো মোহাম্মদ, জীবনে কোনোদিন মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে না। বলুন না ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না, কে বলেছে মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম ছড়িয়েছি আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছি। আজ আবার বোঝা যাচ্ছে সরদাওয়ালো, আল্লাহ রাসূলের যে বাড়িতে জন্ম নিয়েছিলেন সেই বাড়িটা খুব ধনী বাড়ি ছিল জানেন কি, কিন্তু আমার রাসূল গরিব হলেন কি করে, এখানে বোঝার আছে। আমার মুসলমান কাবে আহবার খুলে দেখে দিন, বিখ্যাত কিতাব কাবে আহবারের মধ্যে এসব অকিয়াত গুলো সব পেয়ে যাবে। আল্লাহ রাসূল জিন্দানি আরবাল সাকায় নামরা সুবে সাদেকের সময় যখন জন্ম নিয়েছিলেন, আমেনার ঘরে জন্ম যখন নেন আল্লাহ রাসূল, যখন 6 মাসের মায়ের পেটে আব্বা ইন্তেকাল করে, 6 মাস মায়ের পেটে, আর যখন 6 বছর বয়স হয়েছে তখন আব্বা ইন্তেকাল করে, 6 বছর, 6 বছর, ঠিক আছে। আমার রাসূল যখন 8 বছরের ছেলে তখন চাচা আবু তালিব আপনার দুনিয়া থেকে বিদায় নাই, 6 বছর, 8 বছর। আমার রাসূল মাফ করবে, আমার রাসূলের দাদু এতে মারা যায় কখন, যখন নাকি আমার নবী 8 বছরের বাচ্চা, মাও চলে গেল, বাপও চলে গেল, দাদুও চলে গেল। আমার রাসূল যখন 15 বছর বয়স হলো একটা বিশাল ধনী মানুষের বাড়িতে মেড সার্ভেন্টের কাজে লাগলেন, কেন, তখনকার দিনে যে বাচ্চার মা নেই, বাপ নেই, দাদু নেই, শুধু চাচা আবু তালিব, সে বাচ্চাকে তো একটা যে কোনো রাস্তা দেখতেই হবে, চাচাও চলে গেল দুনিয়া থেকে, এখন কি করবে, এখন বিষয় সম্পত্তি, তখনকার দিনে বুঝতে পারছি না, আমি জাহেলিয়াতের যুগ, কে কোথায় কখন মেরে ঝেড়ে দিয়ে একটার করে দিল, আর সব সেইরাম জিনিস ছিল, পরে সব কেউ কেউ মুসলমান হয়েছিল।
আল্লাহ রাসূল তখন একজনের বাড়িতে কাজে লাগলেন, আরে আমার রাসূল দুনিয়ার বাদশার চাকরের কাজ করলেন, মেড সার্ভেন্টের কাজে লাগলেন, একটা বিশাল ধনী মহিলার বাড়িতে, তিনি হলেন আমাদের আম্মা খাদিজা। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার রাসূল প্রথমে আম্মা জানের বাড়ির চাকর হিসাবে কাজে লেগেছিলেন। ও আমার যুবকেরা, যারা চাকর হিসাবে কোথাও কাজ করো, কোনো মেড সার্ভেন্টের কাজ করো, হোটেলে কাজ করো, চাকরি করো, লজ্জা পাবে না। আমার নবীও চাকর সেজেছিলেন, হয়েছিলেন, এটা লজ্জার কোনো কাজ ছোট নয়। দীর্ঘ মুসলমান একদিন নয়, দুদিন নয়, দশ বছর চাকরি করলেন আম্মা জান খাদিজার কাছে। এক সময় আম্মা জান খাদিজা আমার নবী যখন ১৮ বছর বয়স হলো, তিন বছর পরে তিনি কি করলেন, আল্লাহ রাসূলকে এক এক করে নিজের সম্পত্তি দিতে আরম্ভ করলেন। বলে এত বিশ্বাসী ছেলে, একটা একটা করে সম্পত্তি দিচ্ছে। তখন আম্মার বয়স কত, ২৫ বছরের যুবতী। আম্মা আপনার ৩০ বছরের তখন যুবতী। আমার রাসূল যখন ১৫ বছর, তখন আম্মা জান ৩০ বছর। আম্মা তখন খুব সুন্দরী যুবতী, তিন বছর থেকে সব একটা একটা করে জায়গা জমি দিতে দিতে আম্মা জান খাদিজা সর্বস্ব জায়গা জমি নিজের চাকর ছিল তখন, নিজের মেড সার্ভেন্ট, নিজের গোলাম আমার নবীজির নামে সব করে দিলেন। আমার নবী শুধু দেখতেন, কেন দিচ্ছেন আমাকে? বলছে আমি শুধু দিচ্ছি তা নয়, এই সবের উপর অধিকার হলো তোমার, তুমি বিক্রিও করে দিতে পারো, বিলিয়েও দিতে পারো, তোমার অধিকার। বলেন না সুবহানাল্লাহ। জানো, আমি যদি, তুমি যদি আমার বয়সের হতে, আমার থেকে একটু বড় কিংবা আমার সমবয়সী যদি হতে, আমার তো বিয়ে করার আর ইচ্ছা নেই, আমি বিধবা। তবে তুমি যদি আমার বয়সের হতে, তোমার মতো সৎ ছেলে আমি জীবনে দেখিনি, আমি তোমাকে বিয়ে করতাম, কিন্তু তুমি তো আমার থেকে ছোট, আমি তাই তোমাকে বিয়ে করতে পারবো না। আজকে শুনুন, যারা আম্মা জান খাদিজার উপরে ইলজাম লাগান, মা খাদিজা কিন্তু আমার রাসূলকে বিয়ে করতে চাননি প্রথমে, কারণ আম্মা জান আমি একটা ৪০ বছরের মেয়ে, একটা ২৫ বছরের বাচ্চাকে কি করে বিয়ে করি, কম বয়সী ছেলেকে? খচ্চরদের তাই বলেছিলাম তো আমি, আম্মা জান আয়েশার বয়স কত ছিল আর নবীর বয়স কত ছিল, একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলো, খচ্চর যে বিয়ে করেছে তার কিছু আইনে তোদের গোল যে ফাটছে কেন, মেয়ের বাপের কিছু আইনে তোদের কষ্ট হচ্ছে কেন, মেয়ের দাদুর কিছু আইনে তোদের কষ্ট হচ্ছে কেন, মেয়ের বোন আসবার কোনো কষ্ট হয়নি তোদের কষ্ট হচ্ছে কেন, যদি কষ্ট হয় চোখে দেখতে পাওনি, শালা কানা কোথায় করে কবির বেদি বিয়ে করেছে একটা আন্ডার এজ মেয়েকে, তোকে চোখে দেখতে পাওনি, তোমাকে যদি বলা হয় তোমার মেয়েটা ৯ পড়ে ১০ পড়ে সালমান খান বিয়ে করতে চাইছে, কি করবে? বলে দিয়ে দে, যা হয় হবে। কথাটা বুঝতে পারছে তো নাকি? তা ৫৫-৬০ বছর বয়স কত টিনেজারদের স্বপ্নের রাজকুমার হয়ে বসে আছে, আর কি করে স্কুল থেকে ফিরে আর মেয়েগুলো বলে তোর বর কেমন দেখতে হবে, বলে আমার বর সালমান খানের মতো দেখতে হবে। দুনিয়ার একটা হিরোর কথা বললে তখন কোনো দিকে খেয়াল নেই, দিয়ে দে সালমান খান জামাই হবে ছেলে খেলা ব্যাপার, শাহরুখ খান জামাই হবে ছেলে খেলা ব্যাপার, ঋত্বিক রোশন জামাই হবে ছেলে খেলা ব্যাপার, উদ্দিন ধর্ম দেখে লাভ নেই, তুই আগে ঝুলিয়ে দে। ভাই যেন আমার কথা বুঝতে পারছে, আরে তাদেরকে চিনে কে? কিন্তু আমার মুস্তফার ব্যাপারে তো যত বলবো তত কম। মিস্টার উইলিয়াম মুর লিখছে, পৃথিবীর মধ্যে খাঁটি এবং শ্রেষ্ঠ যদি কেউ হয়, ইসলামের নবী মোহাম্মদ ছাড়া কেউ নয়। বলুন সুবহানাল্লাহ। মিস্টার ফিলিপকে হিট্টি লিখছে, পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব যে হলো মোহাম্মদ, ব্যক্তি যে হলো মোহাম্মদ, জীবনে কোনোদিন মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে না। বলুন আমি তাকে আমার কপাল দিয়ে তার পায়ে শ্রদ্ধা জানাতাম।
but it's paid by the magic of his personality and wonderful influence. বলছি ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে? তলোয়ারের দ্বারা ইসলাম এসেছে, মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম ছড়িয়েছে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছে। আজ আবার বোঝা যাচ্ছে সরদাওয়ালো। কদিন আগে গরিব নওয়াজের দরবারে ছিলাম বুঝলেন, এই গত সপ্তাহের কথা বলছি, আর গাড়িতে ঠান্ডা মেশিন চলছিল এসি, আর নেমেছি কি গরম, বাপরে বাপ। আর সবাই যারা যেমন আপনারা মহব্বত করে নিতে আসেন, যারা যারা জেনেছে আমি যাচ্ছি, সব নন বেঙ্গলি, ওরা সব নিতে চলে এসেছে, কথা বুঝতে পেরেছেন? একটা টোটোতে বসেছি বুঝলেন, টোটোতে বসে ঠাট্টা করে বলছে ভাই তাড়াতাড়ি এসিটা চালা, আব্বাই এসি চালা দে, এসি চালু কর, চালানা তাড়াতাড়ি, কি চালানা 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 চালানা, কি চালানা বলছিস কেন? বুঝলি না, কি এসি স্যার জি, এসি কে হ্যাঁ আমি আপনার এসি চালাও না জলদি, থোড়ি না এসি হ্যাঁ বাবু, এ তো হাওয়া আয়গা এদের সে, একটুখানি এগিয়ে গেছি আর মেঘ করে ঠান্ডা হাওয়া নামার পরে, ঠান্ডা হাওয়া নামার পরে বলছে আমাকে তোরা আশীর্বাদ দে, তুমি তো কুছ হো ভাই, কেন ওই তুমি এতে বসে এসি চালাতে বললে গোটা দুনিয়া ঠান্ডা হয়ে গেছে, কত আজকে এসব কিচ্ছু নয়, আল্লাহর হুকুম ছিল তাই হয়েছে, এসব কিছু নয়। এসব বলতে গেলে আবার আল্লাহ কষ্ট হচ্ছিল বান্দা, আমার নয় সমস্ত বান্দাদের আরাম দিয়েছে। তো এসির কথা বলতে যে হাওয়ার কথা বলতে যে মনে পড়ে গেল, আল্লাহ কখনো কখনো হাওয়া আবার ঠান্ডাও করে দেয়। দেখবেন মেরা হুজুরের কারামত বলে যদি ছেড়েছ, এদেরকে এমন মান মারবো আমি একদিন, বড় মহব্বত করে আমাকে বুঝলেন। আর আমি এদেরকে কোনোদিন বলিনি এটা কর এটা কর, এটা ছাড় এটা ছাড়িস না, এদের একটা স্বাধীনতা দিতে হবে, কোনো আলোচনা পক্ষে আসবে বিপক্ষে আসবে তাদের ফ্রিডম আছে, তারা তাদের মতো কাজ করবে। যাই হোক আমি এমনি বললাম, তো কোনোদিন আমাদের বিল্লি তো হয়নি মুসলমান, দুনিয়ার কারোর কাছে তুমি যখন চাইতে যাইছো যাচ্ছ, কোনো বিল লাগছে না, টাকা লাগছে না, কিচ্ছু লাগছে না, আল্লাহর কাছে যখন চাইছো কিচ্ছু লাগছে না, দুনিয়ায় নিতে যাও পয়সা লাগবে সব লাগবে, আর দুনিয়ার সব কিছু তোমার পয়সা দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু তামাম আমিরদের আমির পৃথিবীর বুকে কোটি কোটি ধনী লোক যে তৈরি করেছে, কোটি কোটি তারা তৈরি করেছে, সূর্য থেকে লাখ গুণ বড় বড় তারা গোটা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে, অগণিত কেউ গুণে শেষ করতে পারে না, সেরকম আমার আল্লাহর কাছে আমরা যখন চাইছি, চামচ দিয়ে যাচ্ছি ভরে দাও, চামচ নিয়ে চাইতে যাচ্ছি, চাওয়াচ্ছি দেখো না, যদি না দেয় কি চেয়ে তো দেয়, যাকে দিয়েছে সে চেয়েছে বলি পেয়েছে, আর তুই চাওয়ার মতো চাষনি, তাই আল্লাহ বলছে উদউনি, আমাকে দাও আস্তাজিব লাকুম, আমি জবাব দেওয়ার জন্য তৈরি আছি। দেখে বুঝতে পারছেন না আল্লাহর রহমত, কত মানুষ কত কি করার চেষ্টা করছে, লাইন লাইন যদি ঠিক রাখেন, আমি ওটাই বুঝি, ও লাভ বদনাম করলেও আপনার বদনাম হবে না, কি কথা ঠিক বলছে না ভুল বলছে, লাভ বদনাম করলে আপনার বদনাম হবে না, লাভ আপনার কেড়ে নিতে চাইলেও কেউ নিতে পারবে না, কারণ খোদা যদি মাথা টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে টেনে কারো কিছু করতে পারবে? আমরা ভেবে নিয়ে যুক্তির একটা মূল একটা এথিক্স একটা সূত্র শিখে নিন, সেটা কি সব সময় বলুন আল্লাহকে, সব জিনিসটা আল্লাহর সাথে শেয়ার করুন, ওর কি সুন্দর বাড়ি আছে, শালা হারামের পয়সা বাড়ি করবে না বলার দরকার নেই, আপনি আল্লাহকে বলুন ইনশাআল্লাহ ওর আছে, আল্লাহ দিলে আমারও হবে, বলেন না সুবহানাল্লাহ, চাচা ও দু চার ও দু চারটা মোটর সাইকেল কিনে ফেললে তোমার বেটা কিনবে না, কিনলে তো হবে না, যেদিন করবে সেদিন সারাকে বেলচে করে তুলতে হবে, কেন বলছেন? আপনি বলুন আল্লাহ ছেলে পেলেদের হেফাজত করুক, ইনশাল্লাহ আমার বেটারও আল্লাহ দিলে হবে, আল্লাহর কাছে চাইবো, কথা বুঝতে পারছেন? হচ্ছে তো
এখন ঘরে ঘরে এত বাইক যে সাইকেল এখন কম পড়ে গেছে, সাইকেল দূরবীন নিয়ে খুঁজতে হয়। কথা ঠিক না ভুল বলছি? বহু লোক এমন আছে যার বাড়িতে সাইকেল নেই বাইক আছে। আল্লাহ করে একদিন এমন হবে যে বাড়িতে বাইকও থাকবে চার চাকাও থাকবে। আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বীদের জিজ্ঞেস করুন, আগে পাড়ায় গাড়ি ঢুকলে আমরাই ছোটবেলায় গাড়ি আসছে দেখতাম। আমার ওই ট্যাক্সি যেত, ট্যাক্সির পেছনে ব্যাকলাইট ধরে বাম্পারে বসে বসে এখন একবার বসে না বাম্পারে, ব্যাকলাইট ধরে। কথা বুঝতে পারছেন না? কথা বোঝা যাচ্ছে তো? তাহলে সব আল্লাহ দিচ্ছেন কে দিচ্ছেন না? আগে ছিটে বেড়ার ঘরে ছিলে, এখন আল্লাহ পাকা ঘর দিয়েছে। আগে ফ্যানের হাওয়ায় ছিলে, এখন আল্লাহ এসি দিয়েছে। এখন এসি এমন হয়ে গেছে যে এসি আর ফ্যাশন নেই, এসি এখন নিত্য প্রয়োজনীয় জিনিস। কথা ঠিক বলছে না ভুল বলছে? আস্তে আস্তে ঘর ঘর দেখবেন এসি হয়ে যাবে, যেমন সৌদিতে দেখতে পান ফ্যাশন হয় আর নেই, ও নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে যাবে। তো আল্লাহ তো দিচ্ছেন, তারা কি তো করাচ্ছেন, আপনি ঘাবড়াচ্ছেন কেন? কোথা দিয়ে দেবে করে ঠিক আছে, ঢক ঢক করে মাল খেয়ে নিয়ে বললে হবে? আল্লাহ তুমি দেবে না তো কে দেবে? তোকে দেবে না, তোর অ্যান্টেনা শর্ট হয়ে গেছে। অ্যান্টেনা শর্ট বোঝে না? রহমত আছে, সব আছে, স্যাটেলাইট আছে, সব আছে, টাওয়ার ধরছে না, কারণ টাওয়ার উড়ে গেছে। অতএব সব আছে, ভেতরে ইমান ঠিক নেই, আপনি ইমান নষ্ট করে বসে আছেন, তাই আল্লাহর কাছে এত চাইছেন তাও হচ্ছে না। সুখের সময় খোদাকে ডাকি, দুঃখের সময় কেউ ডাকি না। আমার চোখে দেখা, জানেন কত মানুষ এসে, হুজুর আমার মেয়েটাকে এই করেছে, আমার ছেলেটাকে এই করেছে, হুজুর এই হয়েছে, হুজুর জাদু করে দিয়েছে, হুজুর এই হয়েছে, অমুক অমুক কত কি। একদিন, দেড় দিন, দুদিন, কুচবিহার, হলদিবাড়ি, ফালাকাটা, জলপাইগুড়ি, দূর দূর থেকে সব জেনের রুগী, জাদুটোনা রুগী নিয়ে এসে বসে আছে। ঘরের কাছের গুলোর খোঁজ খবর পাই, আলে কালে যখন এদের জিজ্ঞেস করি, হ্যাঁ ওকে চেন দিয়ে বেঁধে আনলে এখন কেমন আছে জিজ্ঞেস করতো, বলে হুজুর মেলেটা দিতে চাকরি পেয়ে গেছে, এখন ঝাড়খণ্ডে পোস্টিং। দেখ আমার একবার খোঁজ পর্যন্ত দেয়নি। কথাটা বুঝতে পারছেন? দুদিন আগের কথা বলছি, হ্যাঁ ওই রকম এলো, পরের কাপড় পর্যন্ত রাখতো না, ভাইটায় ভাইটায় চেন দিয়ে বেঁধে এনেছে, মেরেছে, আঙুল টাঙুল সব ফেটে গেছে। ঘরের কাছে যারা আছে তারা একটু খোঁজ খবর নেয়, ভাইজান ভালো আছেন, জানটা কেমন আছে ভাইজান, এই যে। আমি তখন জিজ্ঞেস করি, হ্যাঁ তোমাদের সব বাড়ির সবাই ঠিকঠাক আছে? সব আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো লাগে শুনছে, কি কথা ঠিক বলছে না ভুল বলছে? এতে মহব্বত থাকে। আমি কি ডাক্তার নাকি? সারাদা থেকে মাশাল্লাহ সপ্তাহে একটা দুটো ফোন আমার কাছে যায়, কারণ তারা ভুলে যায় না। কথা বুঝতে পেরেছে? আর শেফা দেনেওয়ালা কি আল্লাহ? আর আমরা আল্লাহকে ডাকি সুখের সময়, দুঃখের সময় মনে, আপনার দুঃখের সময় সুখের সময় মনে পড়ে না, সুখের সময় মনে পড়ে না। ছেলের বিয়ে হই 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 করছে, মেয়ের বিয়ে হই হই করছে। কথা বুঝতে পেরেছে? কার মায়ের ইফতারি পাঠাই বলো না গো? মেয়ের মায়ের ইফতারি পাঠাই তো নাকি? মেয়ের মায়ের ইফতারি সার রোজাই রাখে না। তবে ঈদ সালামের শাড়ি, ঈদ সালামে আমি মায়ের সালামের শাড়ি, কি সালামের শাড়ি আমি আগে বুঝি। আমাকে সব আমার মানি এক লাখ টাকা দিয়েছিল, বুঝলেন? তোমার এটা যে শাড়ি হবে, কেনাকাটার তো আমার সেরম নেই, এটা শাড়ির জন্য শাড়ি কিনবে, এইটা বেপড়াবার শাড়ি, এটা চুল বাঁধানির শাড়ি, এটা গোসল দেওয়ার শাড়ি,
একটাও কিন্তু সব পয়সা খেয়ে নিয়েছি আমি, সত্যি বলছি। আব্বা যেন লাস্টে জিজ্ঞেস করছে সব কেনাকাটা হয়েছে, আমি না হয়নি। আম্মা বলছে ওই শয়তান তোর নানি যে সব টাকা দিল আমি সি হয়ে গেছে। অত মনে থাকে বলে জুতো পরা শাড়ি, আর মেয়ের বাপ মেয়ের মা দেখছে একবার উদ্ধার হচ্ছে যত শাড়ি লাগে পরা, উদ্ধারটা তো হোক। বিয়ে হয়ে যাওয়ার পরে বাসনটাকে বলে জুড়া শেষদা, আমি দেখবো কিরম করে দেখা কথাটা আমার বুঝতে পারছেন, রাগ করবেন না। জুড়া শেষদা কি এদিকে বলে নাকি, কেউ কেউ বলছে জুড়া শেষদা কি বলছে, স্বামী স্ত্রী একসঙ্গে, ও তার আগে তো এক্সারসাইজ করতে হবে, নালে বইয়ের গলায় স্বামীর হাত, স্বামীর গলায় বইয়ের হাত, তাহলে আগে তো পুশ আপ যায় স্টাইল এক হাতে রাখতে হবে, নালে যদি ওইভাবে শেষ যায় যায় তো এক হাতে, কথা বুঝতে পারছেন, থাপ করে পড়লে নাক খুব ফেটে যাবে তোরে ভাই, আগে তাহলে ডন দিয়া প্র্যাকটিস করতে হবে এক হাতে ডন দিয়া, নালে বইয়ের হাত ওইদিকে আর স্বামীর হাতে এইদিকে, যদি টাইমিং গন্ডগোল হয় তো নাকটাই উড়ে যাবে। এসব কিচ্ছু না, ওয়াজিব খরচ নয়, এগুলো সব কুসংস্কার। বরং আপনি এক কাজ করেন, বাসর রাত্রিতে আপনার স্ত্রী সামনে থাকবে, আপনি তাকে বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে একে অন্যকে পাইয়েছে, খোদার দরবে একটু নামাজের শুকর আদায় করি, দুরাকাত নামাজের শুকর আদায় করি। কথাটা আমার বুঝতে পারছেন না, ওই শুকর আদায় করে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ 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 আপনি আমাকে যখন সন্তান দেবেন, নেক্সট সলে সন্তান দেবেন, একে অন্যের পরিপূরক হয়ে বাঁচার তৌফিক দেবেন, আহারে আমার মুরব্বী ভাইগুলো বড় বড় ভাইগুলো দেখতে হুজুর আর হবে না, আফসোস লাগছে বড় তোমাদের আর হবে না, যুবকদের বলছে মায়ুস হয়ে দেখছে দোয়াটা যখন চাচ্ছে, আমি কি করেছিলাম সব মেমোরি করছে, সেকেন্দার ভাই তো এরকম করে দেখছে আমি কি করেছিলাম, তুমিও তো চিন্তা করছো আমি কি, যে প্রত্যেকে চিন্তা করেছে আমি কি করছিলাম, মুরব্বী পর্যন্ত আর হবে না চাচা, কপালে আর হবে না, যাওয়ার হয়ে গেছে ওই চাচি বিয়েই থাকে। ওই বাপ খালি ঝগড়া করে ওই থাকে, ঝগড়া করলে ওই থাকে, আসবো পরে। যেটা বলছিলাম বলতে বলতে আপনাদের বিরক্ত লাগছে নাকি, কারণ আমি একটা ওয়াজ করতে করতে সেটা থেকে কতগুলো ভেতরে ঢুকছে এটা বোঝার আছে, কারণ এটা আমার বিষয় ভিত্তিক আলোচনার জায়গা নয়, এটা বহুমুখী আলোচনার মধ্যে দিয়ে নবী দিবস করা, যাতে এই এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সব দিক টাচ করতে পারি, যেটা আমাদের সমাজে বর্তমান প্রয়োজন। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল নামাজের মধ্যে দাঁড়ালেন মসজিদে কিবলা, আপনার বনু সালমাতে আল্লাহ গো আমার কিবলা পছন্দ হচ্ছে না, তুমি কিবলা পরিবর্তন করে দাও, একদম ভালো লাগছে না আল্লাহ, চোখ ভরা পানি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলছেন যাও যাও জিবরাইল, আমার রাসূলকে বলে দাও বলে ওয়াল্লি আনকা কিবলাতান তারদাহা, তুমি চিন্তা করো না তোমার জামান দিতে আমি রাজি, আমি আল্লাহ তোমার জন্য কিবলাটাকে পরিবর্তন করব, আমি খুব তাড়াতাড়ি কিবলা পরিবর্তন করে দেবো। তো কিসের মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে, যেমন বোঝাবার জন্য বলছি সঙ্গে সঙ্গে টেকনোলজি কে দিয়েছে, আল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহকে বললো জিব্রাইল, আবার আল্লাহ অ্যান্সার দিয়ে দিল যে চেঞ্জ করে দেবো, আসছি আমি ওখানে পরে আসছি, চেঞ্জ করে দিল, ঠিক আছে চলো মসজিদে বনু সালমাতে আমার রাসূল নামাজে দাঁড়িয়ে আছেন, আসরের ওয়াক্ত চলছে, নামাজে আমার রাসূল দাঁড়িয়ে আছে মসজিদে বনু সালমাতে, নামাজ পড়ছেন নামাজ পড়ছেন, দেনদুনিয়ার বাদশা নামাজ পড়ছেন, তখনও কিন্তু মুখ বাইতুল মুকাদ্দাসের দিকে, তখন মুখ কোন দিকে, মাথা তুলে যে আল্লাহ কিবলা পরিবর্তন করবে তাড়াতাড়ি দাও, সুবহানাল্লাহ বলেন সবাই মিলে বলেন, আল্লাহ কিবলা পরিবর্তন করবে বললে তাড়াতাড়ি দাও,
আল্লাহ বলছে দেবো দেবো, আল্লাহ তাড়াতাড়ি দাও, প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাত হয়ে গেল, আল্লাহ তাড়াতাড়ি পরিবর্তন করে দাও। দ্বিতীয় রাকাতে যখন আমার রাসূল সেজদায় গেছেন, আমার আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, আল্লাহ কি বলেছিলেন, হাবিব তুমি যাতে রাজি আমিও তাতে রাজি, ঘুরিয়ে দিয়ে তোমার জামান দিতে আমিও রাজি হবো। তার দাহা এর ব্যাখ্যা করছে কি দেখো, হাওয়া ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো আদম তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, আদম কি বললেন, না যাব না, বেরিয়ে গেলাম আল্লাহ তুমি যাতে রাজি আমি আদম নবী তাতে রাজি, এই আদম তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, আল্লাহ তুমি যাতে রাজি আমি আদম নবী তাতে রাজি, এই আপনার নূহ তোমার বেটা কেনানকে ডুবিয়ে মারবো, আল্লাহ তুমি যাতে রাজি আমি নূহ নবী তাতে রাজি, এই ঈসা তোমাকে বেনা বাপে জন্ম দেবো, আল্লাহ তুমি যাতে রাজি আমি ঈসা নবী তাতে রাজি, এই ইয়াকুব তোমার চোখে তারা কেড়ে নেবো, আল্লাহ তুমি যাতে রাজি আমি ইয়াকুব নবী তাতে রাজি, এই অন্য আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি, ইব্রাহিম নবীর আগুনে ঝাঁপ দিতে হবে, আল্লাহ তুমি যাতে রাজি আমি ইব্রাহিম নবী তাতে রাজি, এই ইউসুফ জুলাইকা বদনাম দেবে তোমাকে জেলে যেতে হবে, আল্লাহ তুমি যাতে রাজি আমি ইউসুফ নবী তাতে রাজি, সমস্ত নবীরা বলল আল্লাহ তুমি যাতে রাজি আমি নবী তাতে রাজি, তুমি যাতে রাজি আমি নবী তাতে রাজি, কিন্তু মুসলমান যখন ফলা এসেছিল শফিউল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবীর নজরে যখন ফলা এলো তুমি যাতে রাজি আমি আল্লাহ, এই নামাজ অবস্থায় তোমার মুখটা বাইতুল মুকদ্দাসের পরিবর্তে কাবা থেকে ঘুরিয়ে নাও, সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিসসালাম জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার পর 300 বছর কাঁদলেন, কাঁদার পরে এক সময় বলছে আল্লাহ আমার সেই অস্ত্রটা ব্যবহার করি, বলে কি আল্লাহুম্মা ইগফিরলি বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা কওল, কিন্তু মূল কথা হুরমতে, যে আমার রাসূলের হুরমত দিয়ে বললে আল্লাহ তোমার আখেরি নবী দু জাহানের পয়গম্বরের ওসিলায় তুমি তো আমাকে ক্ষমা করো, 300 বছর কষ্ট পাচ্ছি গন্ধম খাওয়ার জন্য, আল্লাহ বলছে ক্ষমা করে দেবো, কিন্তু ওকে চিনলে কি করে, হ্যাঁ ওকে চিনলে কি করে, আল্লাহ তোমার জান্নাতের চৌকাট দেখতে পেতাম, জান্নাতের চৌকাটের উপরে তোমার নাম লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ওর নাম লেখা থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেখানে দেখেছি, তুমি আমার জান্নাতে দেখেছিলে না, বলছে হ্যাঁ, আল্লাহ জব মানে হুরানে বেহেশত কো দেখতে থে, হুরানে গলমান বেহেশত কো দেখতে থে, হুরানে জান্নাত কো দেখতে থে, তো বড়ি খুবসূরত দেখতি থি হবে, اور میں نے خود دیکھی ان کے پیشانی پہ یا اللہ اس مصطفیٰ کا نام لکھا ہوا تھا، بولے سبحان اللہ، صحیح بولے، جب میرے رسول نے عرش کو گئے تھے معراج کے رات جب آئے تو میرے رسول جب عرش پہ پہنچے تو جب عرش کو دیکھا تو حیران ہو گئے، کیونکہ خدا کے عرش میں میرے رسول کا نام محمد لکھتا ہوا، میرے رسول نے فرمایا میرے بارے میرے نبی نے پوچھا اللہ سے باری تعالی، بولو جی دوست کیا بات ہے، یا اللہ یہ تیری عرش پہ میرا نام میں کیا دیکھ رہا ہوں، تو رب نے فرمایا وہی تو تجھے دکھانے کے لیے لایا ہوں، بولو نا سبحان اللہ، یہ تیری عرش پہ میرا نام، جی ہاں، صرف عرش پہ کیوں، فرش پہ بھی تیرا نام، زمین پہ بھی تیرا نام،
জমা পে ভি তেরা নাম, মকি পে ভি তেরা নাম, মক্কা পে ভি তেরা নাম, চুনি পে ভি তেরা নাম, চুনা পে ভি তেরা নাম, হর শে হর জগা তেরা নাম, ইহা তক কে জাহান হোগা মেরা নাম ওহি হোগা তেরা নাম, মেরে আরশ পে তেরা নাম, মেরে আরশ পে তেরা নাম, খতিব কে খুতবে মে তেরা নাম, মুহাররিক কে তহরীর মে তেরা নাম, মুকাররিন কে তকরীর মে তেরা নাম, কুরআন কে হর বারে মে তেরা নাম, মুহাদ্দিস কে হাদিস মে তেরা নাম, মুফাসসির কে তাফসীর মে তেরা নাম, ফকীহ কে ফিকহ মে তেরা নাম, মসজিদ কে লালগার মে তেরা নাম, মসজিদ কে আজান মে তেরা নাম, উমর বিন মাক কে জবীহ মে তেরা নাম, ফিরদাউস কে গুলাম কে সিনে মে তেরা নাম, হযরত কুসর কে জাম কে আলা পে তেরা নাম, জন্নত কে দরওয়াজে পে তেরা নাম, এ প্যারে হাবিব চাঁদ কি চাঁদনি মে তেরা নাম, সূরজ কি রোশনি মে তেরা নাম, সিতারো কি চমক মে তেরা নাম, এ হাবিব جہاں ہوگا میرا نام وہیں ہوگا تیرا نام, کیونکہ تو میرا دوست ہے اور اب میرے حبیب رب کا دوست ہے, میرے حبیب یاروں کا یار ہے, میرے رب کا دلدار ہے, ایک بار ان سے دیدار پھر امت کی بیڑا پار ہے. دیدار کا عرض ہے نا, دیدار قرآن اچھا چھے نا, তরিকা তাসাউফের জগতে চলে আসো, বায়াতন তরিকা সবক নেন, সহবতে বসুন, তরিকা মাস করুন, ইনশাল্লাহ দিদার হয়ে যাবে. কটা বাজে গো? হ্যাঁ সাড়ে বারোটা হয়ে গেছে, আমার পরে কে আছে? চাজান হুজুর আছেন? মাশাআল্লাহ, নারে তাকবীর, এসে গেছে চাজান? কত দূর? না তাজপুরে তো জলসা এখন নয়, ছিল মানে আজকে আছে, এখন করছেন তো আসছেন, ওই মানে মানে ইনফরমেশন কি আছে? তো হুজুর এসে গেছেন এখানে? এই কমিটির ছেলেরা কই? আমার তো সাড়ে বারোটা বেজে গেছে, আমার তো নিঃশ্বাসের রুগী আমি, এবার আপনি আওয়াজ করবেন আসেন. সারদা এমন একটা জায়গা, সেই স্টেজে হুজুর থাকার না থাক, মনে আছে যখন এই জলসাটাই সেকেন্ডারদের এই জলসাটায় আসি, হ্যাঁ পাঁচই ফাল্গুন স্টেজ ফাঁকা, কেউ নেই, লোক ঘুরছে, আবার আমি বসলাম, ফের আরম্ভ হলো কি জুলুম. দর্শক পড়ুন, رسول اللہ کے میلاد کی محفل سجاؤں گا, بنا کر کروں تو بنا کر کروں تو فل دستوں شام